ত্রাণ বন্টনকে কেন্দ্র করে বিজেপির পর এবার বিক্ষোভ তৃণমূলের। ত্রাণ সামগ্রী বন্টনে দ্বিচারিতার অভিযোগ তুলে খানাকুল দু নম্বর ব্লকের বাইরে বিক্ষোভ দেখান তারা। ব্যারেজগুলি থেকে জল ছাড়ার ফলে এবারও জলমগ্ন খানাকুল। খানাকুলের দুটি ব্লকের অধিকাংশ গ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই দুই ব্লকের মধ্যেই ত্রাণ নিয়ে চলছে ক্ষোভ বিক্ষোভ। মঙ্গলবার খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ ত্রাণ নিয়ে বঞ্চনার অভিযোগ তোলেন। এবার শাসক দলও পাল্টা বিক্ষোভ দেখান এই ত্রাণ বন্টনকে কেন্দ্র করে। তাদের অভিযোগ, পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্যদের ত্রাণ বন্টন থেকে বঞ্চিত রাখা হয়েছে। তাদের আরো দাবি, বিজেপির বিধায়ক যদি ত্রাণের সামগ্রী পায় তাহলে পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্যদের হাতেও ত্রাণ সামগ্রী তুলে দেওয়া উচিত। এমনকি চালচোর ত্রিপল চোর বলে বিজেপিকে কটাক্ষ করেছে শাসক দল। তাদের আরো অভিযোগ, নিজেদের কর্মী সমর্থকদের ত্রিপল বিলি করছে বিজেপি। অপরদিকে যে সমস্ত দুস্থ মানুষদের বন্যাতে বাড়ি ডুবে গিয়েছে তারা মাথার উপরে ত্রাণের ত্রিপল টুকুও পাচ্ছে না। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলিতে কম ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে বলেও দাবি শাসক দলের। দেখুন, আমরা যারা পঞ্চায়েত সমিতির মেম্বার, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, হরিদাস চরচরি পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ মেম্বার, উপপ্রধান সাবল সিংপুর, আরও অনেক মেম্বার যারা আমাদের 15 জন পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের আমরা যারা মেম্বার, তাদেরকে প্রায় 1 বছর 3-4 মাস পঞ্চায়েত সমিতি গঠন হয়েছে। আজ পর্যন্ত যতদিন যাচ্ছে এখানে চাল ত্রিপল বা বন্যার এই যে বন্যা একটা ভ্রুকুটি দেখা দিয়েছে, খানাকুলের বন্যা কবলিত মানুষ যেখানে ডুবছে সেখানে হচ্ছে এই বিজেপির বিধায়ক এবং এই বিজেপির সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, তারা হচ্ছে মোচ্ছব করছে, ফুর্তি করছে। হ্যাঁ, তারা সাধারণ মানুষের কাছে যাচ্ছে না। কোথায় মানুষ আটকে যাচ্ছে আমাদেরকে যেতে হচ্ছে, কোথায় সরকারিভাবে যে সমস্ত ত্রাণ এই পঞ্চায়েত সমিতিতে আসছে সেটা পুরো লুট চলছে, একনায়কতন্ত্র চলছে এবং দলতন্ত্র চলছে। আজকে এই পুরুলজালি বিধায়ক, আপনারা জানেন যে পুরুলজালি আমাদের সভাপতি নাম দিয়েছেন পুরুলজালি, আমি তো ভাবলাম যে আমি বলবো না, সত্যিই দেখছি পুরুলজালি, মানে পুরুল মানে জালি যতক্ষণ না দিচ্ছে সাবান মাখলেও ময়লা যাবে না, এই জালি একে দিতে জালি দিয়ে ঘষতেই হবে। তাই পুরুলজালি বিধায়ক জানে না যে মাত্র 2 পঞ্চায়েত সমিতির মেম্বার বেশি আছে, যে কোনো মুহূর্তে এই পঞ্চায়েত সমিতিটা আমরা দখল নেবো গণতান্ত্রিকভাবে, জোর করে নিলে তাহলে আমরা এই লোকসভার পরেই নিয়ে নিতাম। আমরা শুধু গণতান্ত্রিকভাবে, আমরা গণতন্ত্রের উপর বিশ্বাস করি, মানুষের উপর আস্থা আমাদের আছে, সেই জন্য আমরা আইন মেনে সবটা আমরা করব, তার জন্যই ধৈর্য ধরছি, নাহলে এই লোকসভা ভোটের পর থেকে ওদেরকে ব্লকেই ঢুকতে দিতাম না। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল এই পুরুলজালি বিধায়ক 1 নম্বর ব্লকে গিয়ে বিডিওর কাছে সেখানে ডেপুটেশন দিয়েছে, শুনলাম 1 নম্বর ব্লকে 6 জন পঞ্চায়েত সমিতির মেম্বার বিজেপির আছে, সেখানে অলরেডি 5টা করে ত্রিপল তাদেরকে দিয়েছে। দেওয়ার সত্ত্বেও এই পুরুলজালি বিধায়ক 1 নম্বর ব্লকে গিয়ে সেখানে একটা বাধা বিপত্তি এবং একটা বাজে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে, যেখানে তাদের সমিতির মেম্বাররা সেখানে ত্রিপল চাল সমস্ত কিছু পাওয়া সত্ত্বেও সেখানে যদি ডেপুটেশন হয়, আমরা যারা 15 জন পঞ্চায়েত সমিতির মেম্বার আছি আমাদেরকে কেন একটা ত্রিপল দেওয়া হলো না? তার কৈফিয়ত দিতে হবে এই জালি বিধায়ককে, এই পুরুলজালি বিধায়ককে। আগামী দিন এই যে আজকে বন্যার জন্য মানুষ আসতে পারে না, চারিদিকে আপনারা জানেন যে নৌকাও চলছে না, মানুষ পায়ে হেঁটেও আসতে পারছে না, যার কারণে আজকে এই সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং কিছু জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত এবং জেলা পরিষদ আমরা যারা আছি, আমরা কিছু লোক নিয়ে আজকে বিডিওর কাছে আজকে দরবার করব যে বিধানসভা থেকে যদি বিজেপির বিধায়ক হওয়া সত্ত্বে সুশান্ত ঘোষ যদি ত্রাণের মাল পায়, আমরা যারা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মেম্বার আছি, বিরোধী আসনে আছি, আমরা কেন পাবো না এই কৈফিয়তটাকে দিতে হবে? যদি এই কৈফিয়ত না সঠিকভাবে আমরা পাই, আগামী দিনে আমরা দিনের পর দিন গণতান্ত্রিকভাবে এখানে অবস্থান বিক্ষোভ করব। 24 ঘন্টা নয়, আমরা 1 মাস 2 মাস 3 মাস হলেও আমরা আন্দোলন করব, এখান থেকে আমরা উঠব না, আমরা এখানে পুরো অবরুদ্ধ করে রাখবো। সভাপতি ঢুকতে পারবে না আর বিধায়ক তো পারবেই না, আর বিধায়ককে বলবো যে আপনার জায়গা হচ্ছে বিধানসভা, আপনি সেখানে মাতব্বরি করবেন, আর এখানে এসে কাটমানি খাবেন, এখানে এসে ত্রাণের ত্রিপল চুরি করবেন, চাল চুরি করবেন, আর সেটা খোলা মার্কেটে বিক্রি করবেন, মানুষ পাবে না, সেই জায়গাটা আপনার বন্ধ করে দেবো। এই কৈফিয়ত কিন্তু আগামী দিনে দিতে হবে। মানুষ বুঝে গেছে ত্রাণের চাল নিয়ে ফিস্ট হচ্ছে, মানুষ দেখছে যে ত্রাণের ত্রিপল নিয়ে খোলা মার্কেটে বিক্রি হচ্ছে, বিজেপির পার্টি অফিস থেকে সেগুলো বিক্রি হচ্ছে। সেই জায়গাগুলো আপনাদেরকে আগেও ধরিয়ে দেখিয়েছি যে ত্রাণের চাল কোথায় কোথায় ফিস্ট হয়েছে, আমরা হাতে নাতে ধরেছি। আমি চাই সাধারণ মানুষ তাদের যে প্রাপ্য হক, প্রাপ্য দাবি, আগামী দিনে আমরা যেমন পঞ্চায়েত সমিতি থেকে পরিষেবাগুলো দিয়ে আসতাম, সেইভাবে মানুষের কাছে গিয়ে গিয়ে দেওয়া হবে। আজকে বলুন না, ত্রিপলের জন্য মানুষ হাহাকার করছে, যাদের বাড়ি ডুবে গেছে, যারা অসহায় তাদের কাছে যাচ্ছে না, অথচ পার্টি অফিস থেকে নিজেদের দলতন্ত্র, দল দেখে কর্মী দেখে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে।
তাই আমি অনুরোধ করব বিডিও ম্যাডাম যিনি আছেন মধুমিতা ঘোষ মহাশয়া, ওনার কাছে আমাদের, উনি সরকারি আধিকারিক, উনি নিরপেক্ষতা বজায় রেখে আমরা যারা বিরোধী পঞ্চায়েত সমিতির মেম্বার আছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 15 জন, আমাদের এই দাবি যে সঠিক সেই দাবিকে মান্যতা দিয়ে আমরাও যেন প্রতিটা মেম্বার ভিত্তিক আমরাও আমাদের মানুষের যে প্রাপ্য দাবি দেওয়া সেইগুলো যেন আমাদের হাত দিয়ে বন্টন করা হয়, আমি তার জন্য আজকে আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং পঞ্চায়েত আমরা এসেছি। এবং সব থেকে বড় কথা, যে তিনটে পঞ্চায়েত আমাদের আছে তৃণমূল কংগ্রেসের, শাবল সিংপুর, আপনার পলসপাইটু, নতি পুরুয়ান, সেইগুলোতে বিডিও অফিস থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি এমএলএ এরা ভাগ করছে, কম তিরপল কম চাল দিচ্ছে। বাকি বিজেপি পরিচালিত যেসব পঞ্চায়েতগুলো আছে সেখানে তাদেরকে বেশি অ্যালটমেন্ট করা হচ্ছে। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতার জন্য আজকের আমাদের এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। এ বিষয়ে খানাকুল 2 নম্বর ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ রমেশ অধিকারী বলেন, খানাকুল 2 নম্বর ব্লকের অন্তর্গত 11টি পঞ্চায়েতে সমানভাবে ত্রাণ সামগ্রী বন্টন করে দেওয়া হয়েছে। শাসক দল সঠিকভাবে খোঁজ না নিয়ে এই ত্রাণ বন্টনকে কেন্দ্র করে রাজনীতি করার চেষ্টা করছে তারা। দেখুন, আপনারা জানেন যে আমাদের খানাকুল বন্যা খানাকুল বিধানসভা টোটালটা আমাদের বন্যা কবলিত এলাকা, অলরেডি আপনারা দেখেছেন খানাকুলের বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। ডুবে যাওয়ার পরেতে আমরা আমাদের ব্লক থেকে আমাদের যত খানাকুল বিধানসভা 2 নম্বর ব্লকেতে যে আমাদের 11টা পঞ্চায়েত আছে, 11টা পঞ্চায়েতে আমরা ত্রাণ সমবন্টনে আমরা ভাগ করে দিয়েছি। প্রতিটা পঞ্চায়েতেই আপনার ত্রাণ তারা নিয়ে গেছে। যেটা তৃণমূল যেটা দাবি করছে যে আমাদের ত্রাণ দিচ্ছে না, ওনারা ভালো করে দেখুন, ওনারা পঞ্চায়েতে যাক, পঞ্চায়েতে দেখুন যে পঞ্চায়েতে আমরা ত্রাণ পাঠিয়ে দিয়েছি। আর যেটা বলছেন যে আমরা তো আমাদের খানাকুল 1 নম্বর ব্লকেতে তো আমরা ত্রাণ পাইনি, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে ত্রাণ দেওয়া হয়নি, আমাদের পঞ্চায়েতে যথেষ্ট পরিমাণে ত্রাণ দেওয়া হয়নি, তাহলে তার জন্য কি আপনারা দুই এই জিনিসগুলো করবেন? না, দুয়ে তো আমরা করি না, তো আমাদের ত্রাণ তো আমরা প্রত্যেকটা পঞ্চায়েত, আমাদের খানাকুল বিধানসভার 2 নম্বর ব্লকেতে আমাদের যে 11টা পঞ্চায়েত আছে, 11টা পঞ্চায়েত আমরা সমবন্টনে আমরা ত্রাণ দিয়েছি, তার লিস্ট আমাদের কাছে রয়েছে, আপনারা যদি বলেন তার লিস্ট দেখাতে আমরা তার লিস্ট দেখিয়ে দেবো। এই যে আপনি কৃষি কর্মাধ্যক্ষ খানাকুল 2 ব্লকে, তো এই কৃষিতে যে প্রবল ক্ষয়ক্ষতি হচ্ছে, সেই প্রবল ক্ষয়ক্ষতিতে তো কৃষকরা হাহাকার করছে। দেখুন, কৃষকরা তো আমাদের যে কৃষকরা সর্বসময় তারা বঞ্চিত থাকে। আপনারা দেখেছেন যে আলুর যখন চাষ হয়, আলুর যখন ক্ষয়ক্ষতি হয়েছিল, আমরা সবেমাত্র 3টা 2টো পঞ্চায়েত আমাদের খানাকুল আমরা আলুর ক্ষয়ক্ষতি পেয়েছিলাম, তাও সেটা সামান্য কিঞ্চিত পরিমাণে। আর এই যে এবারে যে আমাদের বন্যাতে যে আমাদের গোটা খানাকুল জুড়ে যে বন্যা হয়েছে, যে চাষিদের যে ধান ডুবে গেছে, নষ্ট হয়ে গেছে, তার জন্য আমরা আমাদের খানাকুল আমরা 2 নম্বর ব্লক থেকে, তার সঙ্গে আমাদের আমাদের যে এডিও সাহেব ছিলেন উনি গিয়েছিলেন, জেলা থেকে কর্তারা এসেছিলেন, যারা আধিকারিকরা ওনারা এসেছিলেন, আমরা সর্বত্র জায়গাতে আমরা ভিজিট করেছি, আমাদের তো 100% আমরা ক্ষতিপূরণ চেয়েছি। এবারে দেখা যাক সেটা আমরা কতটা, যেহেতু আমাদের 2 নম্বর ব্লক আমাদের বিজেপি আন্ডারে রয়েছে, সেটা দেখা যাক কতটা পরিমাণে আমরা আদায় করতে পারি। তাদেরকে ব্যাপারটা জানানো যে আপনারা দেখুন যে আমাদের বন্যার সময় আমরা কিন্তু কোনো দলবাজি করি না, আমরা সাধারণ মানুষের পাশে আমরা দাঁড়াই, কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, আমরা সেটা দেখি না। যাদের দরকার আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আমাদের বিধায়কও সর্বোচ্চ সময় উনি দিনরাত করে ছুটছেন, সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন, যাচ্ছেন। আমরা আমাদের পঞ্চায়েত সমিতির যারা মেম্বার আছে, আমি কিছু কর্মাধ্যক্ষ, আমি আপনারা দেখবেন যে খানাকুল নতিপুর মানে একটা মাদের ধসন হয়ে গেছিলো, আমি নিজে সেখানে ভিজিট করে দিচ্ছিলাম, আমি সেখানে রাত্রিপুঞ্জ থেকে সেটা মেরামত করে দিয়েছি। ঠিক আছে, আপনি দেখুন যে আমাদের যে খানাকুলেতে দেখবেন যে গোঘাট, আরামবাগ বিধানসভার আরামবাগ সাব ডিভিশনের একটা গোঘাট একটা বিধানসভা রয়েছে, গোঘাট বিধানসভা, সেখানে তো খানা তারকেশ্বরের যিনি বিধায়ক রামনিন্দু সিং উনি ভিজিট করতে আসছেন, ডিএম ম্যাডামকে উনি ভিজিট করছেন, কৃষিমন্ত্রীকে উনি ভিজিট করছেন, কিন্তু আমাদের আরামবাগের যে বিধায়ক আছেন বিশ্বনাথ কারক, উনি কিন্তু গোঘাটের বিধায়ক, উনি কিন্তু ডাকা হচ্ছে না। আপনি দেখুন কিছুদিন আগে আমাদের খানাকুল বিধানসভার 1 নম্বর ব্লকেতে একটা বৈঠক হয়েছিল, আমাদের খানাকুল বিধানসভার বিধায়ক সুশান্ত ঘোষ, মাননীয় সুশান্ত ঘোষ উনি বিজেপির বিধায়ক, উনাকে কিন্তু ডাকা হয়নি। গতকালও ডিএম ম্যাডাম, কাল গত পরশুদিনও ডিএম ম্যাডাম এসেছিলেন, উনি ভিজিট করে গেছেন, আমাদের কিন্তু যারা আমরা আছে আমাদের বিধায়ক উনাকে ডাকেননি। আমাদের 2 নম্বর ব্লক সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসন তার মানে রাজনীতি করছে? হ্যাঁ, প্রশাসন তো রাজনীতি করছে, এটা পরিষ্কার, তো প্রশাসন তো রাজনীতি করছে। এই তো আমরা যেহেতু 2 নম্বর ব্লকটা আমাদের খানাকুল বিধানসভাটা আমরা বিজেপি পেয়েছি, 2 নম্বর ব্লকটা আমরা বিজেপি পেয়েছি, সেই জন্য ডিএম ম্যাডাম কিন্তু 1 নম্বরে ব্লক বৈঠক করে চলে গেছেন, কিন্তু আমাদের 2 নম্বরে বৈঠক করতে আসেননি। এটা উনি দলবাজি করছেন, এটা বিজেপির তৃণমূলের কালচার, আর তৃণমূল এটাকে নিয়ে রাজনীতি করছে। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন।
মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার।